ইবনে সিনা, বিজ্ঞান জগতের অবিস্মরণীয় নাম ইবনে সিনা। বহুমুখী প্রতিভার অধিকারী জগৎ বিখ্যাত পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন তিনি। বিশেষত তিনি ছিলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী। পৃথিবীর বিখ্যাত দার্শনিকগণের তালিকায় তার নাম রয়েছে দীপ্তিমান। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবিস্মরণীয় অবদান রাখায় পণ্ডিতগণ তাকে আশায়কার রাইস বা জ্ঞানিকুল শিরোমণি এবং হাকিমুল উম্মাহ বা উম্মতের প্রজ্ঞাবান ব্যক্তি উপাধিতে ভূষিত করেন। তার পুরো নাম আবু আলী হুসাইন ইবনে আবদুল্লাহ আল হাসান ইবনে আলী ইবনে সিনা। তবে তিনি মুসলিম বিশ্বসহ প্রাচ্যে ইবনে সিনা এবং পাশ্চাত্যে আভিসিনা নামে সমধিক পরিচিত। তিনি মুসলিম সভ্যতার লীলাভূমি এবং জ্ঞান বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত বুখারার অন্তর্গত আফসানা নামক স্থানে 980 খ্রিস্টাব্দ মোতাবেক 370 হিজরিতে জন্মগ্রহণ করেন। পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম সিতারা বেগম। মাতৃগৃহেই লেখাপড়ায় হাতেখড়ি হয় শিশু ইবনে সিনার। বাল্যকাল থেকেই তিনি প্রখর মেধা সম্পন্ন এবং প্রত্যুৎপন্ন মতিত্বের অধিকারী ছিলেন। পিতা আবদুল্লাহ স্বীয় পুত্রের ধীশক্তি লক্ষ্য করে গৃহে তার জন্য একাধিক ওস্তাদের ব্যবস্থা করেন। শিক্ষকগণের নিকট তিনি বিস্ময় বালক হিসেবে আবির্ভূত হন। মাতৃভাষা ফরাসি হলেও তিনি আরবি ভাষায় বেশি ব্যুৎপত্তি অর্জন করেন। মাত্র 10 বছর বয়সে পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হন। বাল্যকাল থেকেই জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন সূক্ষ্ম ও জটিল বিষয়ে গভীর মনোনিবেশ করতে অনুরাগী ছিলেন। মাত্র 19 বছর বয়সে তিনি চিকিৎসা শাস্ত্র, গণিত, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান, ন্যায়শাস্ত্র, ধর্মশাস্ত্র, রাজনীতি, অর্থনীতি, দর্শন, কাব্য ও সাহিত্যসহ জ্ঞান বিজ্ঞানের নানাবিধ বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। তবে সবকিছু ছাপিয়ে চিকিৎসা বিজ্ঞানে অভূতপূর্ব অবদান তার জগৎজোড়া খ্যাতি আনয়নে মুখ্য ভূমিকা পালন করে। 21 বছর বয়সে তিনি আল মজমুয়াহ নামে বিশ্বকোষ রচনা করেন, যেখানে তিনি গণিত ব্যতীত প্রায় সকল বিষয়কে সম্পৃক্ত করার অনন্য কৃতিত্ব অর্জন করেন। তিনি বিভিন্ন বিষয়ে 200+ মৌলিক গ্রন্থ রচনা করেন। তবে এগুলোর মাঝে আল কানুন ফি তিব, আল শিফা, লিসানুল আরব, আল মুখতারাসুল আউসাত, আল মুবাদাউল মাদা ইত্যাদি গ্রন্থসমূহ সমধিক প্রসিদ্ধ। আল কানুন ফি তিব গ্রন্থটি ল্যাটিন, ইংরেজি, হিব্রু সহ পৃথিবীর প্রধান প্রধান ভাষায় অনুদিত হয়। এই গ্রন্থটি 5টি বিশাল খণ্ডে বিভক্ত, যার পৃষ্ঠা সংখ্যা প্রায় 4 লক্ষাধিক। এই গ্রন্থে বিভিন্ন জটিল রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত বর্ণনা প্রদান করা হয়েছে। আল কানুন ফি তিব চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ হিসাবে বিবেচিত। পাশ্চাত্যের অনেক মনীষী আল কানুনকে চিকিৎসা বিজ্ঞানের বাইবেল হিসেবে এবং তাকে চিকিৎসা শাস্ত্রের গুরু হিসেবে অভিহিত করেছেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে উল্লেখ করা হয়েছে, ইবনে সিনার কানুন গ্রন্থটি চিকিৎসা বিজ্ঞানে হিপোক্রেটস ও গ্যালেনের কর্তৃত্বকে ম্লান করে দিয়েছে। তিনি ফার্মাকোলজি ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের ব্যাপারে যথার্থ পরামর্শ প্রদান করেন। তিনি হলিস্টিক মেডিসিনের মাধ্যমে একই সাথে শারীরিক, মানসিক ও আত্মিক বিষয়াবলীকে সম্পৃক্ত করে চিকিৎসা প্রদান করেছেন। মানুষের চোখের সঠিক অ্যানাটমি বর্ণনা করেছেন তিনি। যক্ষ্মা যে ছোঁয়াচে রোগ তা তিনিই প্রথম আবিষ্কার করেন। ইউনানি চিকিৎসায়ও তিনি রূপকথার রাজপুত্র হিসেবে বিবেচিত। রোগ নিরাময়ের জন্য বিভিন্ন প্রকারের 40টি মলম আবিষ্কার করেন তিনি। সর্বোপরি চিকিৎসা বিজ্ঞানে তাঁর অবদান এতটাই বিস্তৃত যে তাঁর রচিত গ্রন্থসমূহ অক্সফোর্ড, ক্যামব্রিজ সহ ইউরোপের বিভিন্ন নামীদামি বিশ্ববিদ্যালয়ে 11 থেকে 18 শতাব্দী পর্যন্ত প্রায় 700 বছর ধরে অত্যন্ত গুরুত্ব সহকারে পঠিত হতো। প্রকৃতপক্ষে তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে বিবেচিত। বুখারার তৎকালীন বাদশাহ নূহ বিন মনসুর একদা জটিল রোগে আক্রান্ত হলে রাজ্যের নামীদামি চিকিৎসকেরা তার আরোগ্য সাধনে ব্যর্থ হন। পরবর্তীতে তিনি ইবনে সিনা চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থতা লাভ করেন। এতে বাদশাহ ইবনে সিনার উপর অত্যন্ত খুশি হন এবং যে কোনো পুরস্কার গ্রহণের জন্য আহ্বান করেন। জ্ঞান পিপাসু ইবনে সিনা আর্থিক কোনো উপঢৌকন গ্রহণ না করে বাদশাহর বিশাল পাঠাগার ব্যবহারের অনুমতি প্রার্থনা করেন। বাদশাহ নূহ তা মঞ্জুর করে দীপ্তকণ্ঠে ইবনে সিনার উদ্দেশ্যে বলেন, আজ থেকে শাহী কুতুবখানার দরজা
আপনার জন্য সবসময় উন্মুক্ত থাকবে। তিনি সুবিশাল জ্ঞান সমুদ্রে অবগাহন করেন এবং সেখান থেকে মুক্তা আহরণে ধন্য হন। সেখানে তিনি অসংখ্য দুষ্প্রাপ্য গ্রন্থের সন্ধান লাভ করেন। তিনি ছিলেন একজন খাঁটি মুসলিম। কোনো বিষয়ে সঠিকভাবে অনুধাবনে ব্যর্থ হলে তিনি দুরাকাত নফল সালাত আদায় করে মহান রবের নিকট কায় মনোবাক্যে প্রার্থনা করতেন। আল্লাহ তাআলা তার কাতর কণ্ঠের মোনাজাত কবুল করে তার জ্ঞানের দরজাকে উন্মুক্ত করে দিতেন। প্রশাসক হিসেবেও রাজ্য পরিচালনার বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি ছিলেন প্রবল আত্মমর্যাদাবোধ সম্পন্ন ও স্বাধীনচেতা মানুষ। স্বার্থ হাসিলের জন্য কারো কাছে কিংবা অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। ধন সম্পদের প্রতি তার বিন্দুমাত্র মোহ ছিল না, বরং জ্ঞানার্জনই ছিল জীবনের চরম ও পরম সাধনা। তিনি বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করেছেন, আহরণ করেছেন জ্ঞানের অমীয় সুধা। তবে রাজনৈতিক কারণে তিনি এক স্থানে বেশিদিন অবস্থান করতে পারেননি। তাই জ্ঞানার্জনের পাশাপাশি নিরাপদ আশ্রয়ের জন্য তিনি দেশ দেশান্তরে ছুটে বেরিয়েছেন। জীবনের শেষ ভাগে আশ্রয় নেন ইরানের তুস নগরী ও সুপ্রাচীন শহর হামাদানে। 1037 খ্রিস্টাব্দ মোতাবেক 428 হিজড়িতে হামাদানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান মনীষী। তার ইন্তেকালের মধ্য দিয়ে একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হয়েছে। তবে তিনি জ্ঞান রাজ্যকে আন্দোলিত করে পৃথিবীবাসীর সামনে যে আলোকবর্তিকা রেখে গেছেন তা অত্যুজ্জ্বল থাকবে চিরদিন। যতদিন পৃথিবীতে সভ্যতা থাকবে, জ্ঞান বিজ্ঞানের সমাদর থাকবে, ততদিনই ইবনে সিনার নাম মানব সমাজে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় থাকবে দেদীপ্যমান।